যদি কেয়ামত পর্যন্ত এই নারী সমাজ বুঝতে পারে যে আমাদের এই জায়গায় যেতে হবে, চেষ্টা করতে হবে অনেক বেশি, কম চেষ্টা করলে চলবে না। ফাকামাত ইমরাতুন, এক মহিলা দাঁড়িয়ে গেলেন, যাত আসামা, সাহস আছে, বুদ্ধিমত্তা আছে। সাহাবি বর্ণনা করতেছেন, এক মহিলা দাঁড়িয়ে গেলেন, কার সামনে দাঁড়ালেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। সাহস কি? কালাত ইয়া রাসূলুল্লাহ, বললেন, কষ্ট করলেন, জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা, কারণ বলে দেন, এমনিতে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, সোজা জাহান্নামে আমাদেরকে পাঠিয়ে দিবেন, কারণটা বলে দেন। বুঝতে পেরেছেন? আমার এলাকায় যখন মাহফিল হতো, মাদ্রাসাগুলোর বেশিরভাগ মাহফিলেই আমার বড় ফুফা ছিলেন, তো তিনি সব মাহফিলের সভাপতি থাকতেন। মাহফিলের শেষ পর্যন্ত বেচারা বৃদ্ধ মানুষ, মানে আমি যখন দেখেছি তখনই অনেক বৃদ্ধ দেখেছি, এত বৃদ্ধ মানুষ ঘুমিয়ে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সভাপতি মানেই বসে আছেন, সভাপতি বসে আছেন আর ঘুমিয়ে পড়ে যাচ্ছেন, সবার শেষে আর কোনো লোক নাই, মাইক একটা হাতে নিয়ে কিছু বলবেন কিন্তু সামনে একজন লোক নেই। এখন জানি না রেসালাতুল কোরআন কি, মানে এই এই উদ্দেশ্যে আমাকে একসাথ করেছে যে সভাপতি দিয়েছে, লোক সব চলে গিয়েছে, এখন আর কোনো কিছু বলার দরকার নেই, সময় শেষ, আপনারা চলে গেলেন, ব্যাপারটা এমন কি না। এই জন্য আমি আর আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করব না। আমার তিনটি দৃষ্টি আকর্ষণী আছে, শুধু খুব সংক্ষেপে আমি চেষ্টা করব ওই দৃষ্টি আকর্ষণীগুলো, এই বিষয়গুলো আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। ততটুকু ধৈর্য আপনাদের আছে কিনা? ধৈর্য না থাকলে বলবো না। আবার আমাদের অনেক বোনেরা এসেছেন, বিশেষ করে মা বোনদের জন্য তো মসজিদে যাওয়াও হারাম, মাহফিলে আসাও কি, বাজারে যাওয়া জায়েজ, সিনেমা হলে যাওয়া জায়েজ, স্কুলে যাওয়া জায়েজ, এই কি ফতোয়া? এটা ফতোয়ার জাতাকলে পড়ে গেলাম আমরা, ভয়ঙ্কর ফতোয়া। কোনোদিন আমাদের ওলামায়ে কেরামগণ তাদেরকে বাজারে যেতে নিষেধ করেন না, তাদেরকে বাইরে যেতে নিষেধ করেন না, মার্কেটে যেতে নিষেধ নেই, তারা বিভিন্ন পিকনিক স্পটে যেতে নিষেধ নেই, পার্কগুলো যেতে নিষেধ নেই, কিন্তু মসজিদে আসলেই এই খবর আছে হারাম কাজ করতেছে। কষ্ট করে এসেছেন, এক ভাই আমার সাথে দেখা করেছেন, আমার খুব আগের বন্ধু, 20 বছর আগে, এটা একটু নিচের দিকে নামাই দিতে পারবো, 20 বছর আগে আমার সাথে দেখা হয়েছে, আমার সাথে একসাথে ছিলাম, তিনি বলেছেন যে এইটা নামাই দিতে পারেন না, একটু উঁচা হয়ে গেছে, শেখের জন্য প্রয়োজন, বড় মানুষের জন্য, আমি তো আচ্ছা জি সময় তো দিনই ভাই বোনেরা, আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, কথা বেশি বলবো না। প্রথম কথা হচ্ছে ওই যে ভাই, তিনি আসলেন, আমার সাথে দেখা হলো, খুব ভালো লেগেছে, অনেকদিন পর দেখা হয়েছে, বললেন যে বাসায় গিয়ে দেখি তারা বন্ধ, তারা বন্ধ, বাসার লোক এখানে আলোচনায় চলে আসছে। তো আমি বললাম যে সম্ভবত বাসার লোক যেহেতু চলে আসছে, আপনি মনে করলেন যে ঠিক আছে আমিও ঘুরে আসি এখান থেকে, মাহফিল থেকে, এই জন্য আসছেন নাকি? বললেন না, আপনার সাথে দেখা করার জন্য আসছি। তো অনেক বোনেরা কষ্ট করে এসেছেন, যারা কষ্ট করে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন, হেদায়েত দান করুন, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে একটি কঠিন ইনফরমেশন দিয়ে গেছে, দুটি ইনফরমেশন দুই দিক থেকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি জান্নাতে একদিন জান্নাতকে দেখলাম, জান্নাতের অধিবাসীদেরকে দেখলাম, কিন্তু একটা ইনফরমেশন সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেয়ামত পর্যন্ত অনাগত উম্মতের জন্য দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমি দেখলাম আকসারু আহলিহা মিনান নিসওয়া ও মিনান নিসা, জান্নাতের
না, জাহান্নামকে দেখলাম, জাহান্নামকে দেখলাম যে জাহান্নামের আকসারু আহলিহা মিনান নিসা, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। বলেন নাউজুবিল্লাহ, এটা মহিলাদেরকে ছোট করার জন্য বলেন নাই, মহিলারা এই বক্তব্য নিয়ে এসে আমরা যারা মোল্লা বলবি আছি তাদের মুখের উপর ফেলে দেয়, বলে তো ইসলাম এটা না, আর দোকাবাজির জায়গা পাও না, আমাদেরকে হেয় করেছ। হেয় করার জন্য বলে নাই, মহিলাদেরকে সতর্ক করার জন্য বলেছে। কি জন্য বলেছেন? সতর্ক করার জন্য বলেছেন, যাতে কেয়ামত পর্যন্ত এই নারী সমাজ বুঝতে পারে যে আমাদের এই জায়গায় যেতে হবে, চেষ্টা করতে হবে অনেক বেশি, কম চেষ্টা করলে চলবে না। ফাকামাত ইমরাতুন, এক মহিলা দাঁড়িয়ে গেলেন, যাত আসামা, সাহস বুদ্ধিমত্তা আছে। সাহাবী বর্ণনা করতেছেন, এক মহিলা দাঁড়িয়ে গেলেন, কার সামনে দাঁড়ালেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন। সাহস কি? ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, বললেন, কষ্ট করলেন, জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা, কারণ বলে দেন, এমনিতে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, সোজা জাহান্নামে আমাদেরকে পাঠিয়ে দিবেন, কারণটা বলে দেন। বুঝতে পেরেছেন? সাহস কেমন, কোথায় বলতেছেন? আল্লাহ রাসূলের সামনে বলতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত আমাদের বোনদের জন্য, আমাদের মাদের জন্য দুইটি কথা বলে গেছেন, খুবই ইম্পর্টেন্ট দুটি বিষয় আপনাদের জানতেই হবে, এটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটু আকীদার সাথে জড়িত নয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, একটাও আকীদার সাথে জড়িত নয়, একটাও আমলের সাথে জড়িত নয়, একটাও নিজেদের কাজকর্মের সাথে জড়িত নয়, একটাও ফরজের সাথে জড়িত নয়, কিন্তু এই দুটি বিষয় আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে, যারা মুসলিম উম্মার জন্য যাদের অনেক বেশি অবদান রয়েছে। কারণ আজকে যে আলোচনা করা হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যদি মা না হতেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জন্মগ্রহণ করতেন কিনা, ইমাম শাফির যদি মা না হতেন জন্মগ্রহণ করতেন কিনা, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ, সুবহান আল্লাহ, আহমদ হাম্বল রহমতুল্লাহ তার জীবনীর মধ্যে বারবার তার মায়ের কথা উল্লেখ করেছেন। কারণ তার মা ফজর উদিত হওয়ার আগেই তাকে হিফজের জন্য মসজিদে নিয়ে যেতেন, কোরআন হিফজ করানোর জন্য। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, মাদের অনেক অবদান সন্তানদের জন্য। এই জন্য এই বিষয়গুলো জানতে হবে। আপনি ছোট্ট কাজ করে যদি আপনি আপনার নিজের যত কাজ আছে, যত নেক আমল আছে, যত ভালো কাজ আছে, জান্নাতে যাওয়ার মতো আপনার উপযুক্ততা নষ্ট করে দেন, তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে না, বড় ক্ষতি, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলে যাবেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফারাইতুন নার, আমি জাহান্নামকে দেখতে পেলাম, ওয়া আহলাহা, জাহান্নামের অধিবাসী দেখলাম, ওয়া ইন্না আকসারা আহলিহা মিনান নিসা, দেখতে পেলাম যে জাহান্নামের অধিবাসী বেশিরভাগ নারী। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকুন্না তাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লা'না। ছোট্ট কথা, খুবই ক্ষুদ্র কথা, ইন্নাকুন্না তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ, দেখছেন, ইবাদত তো সবটাই করছেন, সিয়ামও পালন করছেন, সালাতও পালন করেছেন, ইবাদত সবটাই করেছেন, কিন্তু ছোট্ট একটা বিষয়, স্বামীর অকৃতজ্ঞ হয়ে যাও। সারা জীবন সুন্দরভাবে সব চালিয়েছে, হঠাৎ করে একদিন হয়তো একটা কিছু আনতে পারেন নাই, বলে যে তোমার এই সংসারে সারা জিন্দগি কোনো কিছু পেলাম না, অশান্তির সংসার, কিচ্ছু পেলাম না, সাথে সাথেই শেষ। খবরদার, খবরদার, একটু সহ্য করে যান, একটু সহ্য করে যান, আপনি তো জীবনটা পুরোটাই তো আল্লাহর জন্য করতেছেন, সন্তানদের জন্য করতেছেন, স্বামীর জন্য করতেছেন, পরিবারের জন্য করতেছেন, সুতরাং এতটুকু পর্যন্ত সহ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাদের সামনে বলতেছেন? ওই সাহাবিয়াদের সামনে বলতেছেন, ওই মহিলা সাহাবিদের সামনে বলতেছেন, আমার বন্ধুগণ, যারা প্রশ্নই আসে না যে এই ধরনের কাজ করতে পারে, তাদেরকে বলতেছেন, ইন্নাকুন্না তাকফুরনাল আশি, তোমরা তোমাদের স্বামীদের অকৃতজ্ঞ, অকৃতজ্ঞতা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দের। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম,
যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, সাথে সাথে আযাবে চলে গিয়েছেন। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও, জেনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়ানক শাস্তি আমার হয়েছে। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন।